ব্যবসা গরম, প্যাচপ্যাচে ঘাম, নাজেহাল দক্ষিণবঙ্গ, চাতক পাখির মতো অপেক্ষায় সবাই, কিন্তু দেখা নেই বৃষ্টির। এই রোদে বাড়ি থেকে বাইরে বেরোনোর কথা ভাবলে বড়রাই কাবু হয়ে যাচ্ছে। সেখানে কচিকাঁচাদের স্কুলে যেতে অনীহা থাকাটাই স্বাভাবিক, কিন্তু এই গরমেও পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে নয়া ফন্দি আটলেন প্রধান শিক্ষক। শ্রেণীকক্ষ এখন ঠান্ডা ঠান্ডা কুলকুল, বসানো হলো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি। নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের দোহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি। প্রখর তাপপ্রবাহে যখন গোটা রাজ্য জুড়ে স্কুল ছুট ছাত্রছাত্রীরা, ঠিক তখনই ভিন্ন চিত্র উঠে এলো নদিয়ার দোয়ারপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে। এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ক্লাস করতে পারে এবং তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে পারে, তার কারণে শিক্ষকরা একত্রিত হয়ে এবং প্রধান শিক্ষকের উদ্যোগে লাগানো হলো এসি। সরকারি স্কুলগুলি পরিকাঠামোর অভাবে শিখে পঠন পাঠন, ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ছুটছেন অভিভাবকরা। তাই পড়ুয়াদের স্কুলমুখী করতে শুধু সরকারি আর্থিক সহযোগিতার উপর নির্ভর না করে শিক্ষক ও শিক্ষিকারা নিজেদের অর্থ একত্রিত করে স্কুলের পরিকাঠামো উন্নত করেছেন। নতুন রূপে সাজানো হয়েছে গোটা স্কুল চত্বর। দোহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মোট 52 জন ছাত্রছাত্রী। শিক্ষকরা চাঁদা তুলে প্রাথমিক বিদ্যালয়ে বসিয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। প্রধান শিক্ষক জানালেন, এসি বসানোর পরেই পড়ুয়াদের উপস্থিতি বাড়ছে ক্রমশ। যদি ছাত্রই না থাকে তাহলে আমাদের সার্থকতা কোথায় মাস্টারমশাইদের? সেই চিন্তাভাবনা থেকে কীভাবে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী বাড়ানো যায়, বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা মাস্টারমশাইরা একসাথে আলোচনায় বসি। বসে চিন্তাভাবনা করে আমরা চাইলাম যে আমাদের স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। একটা এসি যদি বসানো হয় তাহলে আমাদের যা ছাত্রছাত্রী আছে 52 জন, অন্তত পক্ষে তারা প্রত্যেকেই স্কুলমুখী হবে। আমাদের দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত টিচার্সরা মিলে একটা চিন্তাভাবনা করেছিলাম যে যদি আমরা নিজেদের মধ্যে সবাই সহায়তা করে একটা এসি আমরা যদি লাগাতে পারি, তাহলে হয়তো ওরা গরমে স্কুল বিমুখ যেটা হয়েছিল সেটা হয়তো হবে না, তাহলে ওরা প্রত্যেক দিন স্কুল আসবে। এবং সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। শিক্ষকদের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও। অভিভাবকরা জানান, বেসরকারি স্কুলের পরিকাঠামো যখন সরকারি স্কুলে পাওয়া যাচ্ছে, তাহলে অর্থ খরচ করে কেন বেসরকারি স্কুলে পাঠাবো? স্যার খুব ভালো, স্যার খুব ভালোভাবে পড়াশোনা করায়, স্যার বকাবকি করে না, বকলেও তার মধ্যে একটা ভালোবাসা বলে জিনিসটা আছে, এটা কিন্তু বাচ্চারা বোঝে অনেকদিন থেকে। কতটা মজা লাগছে? ভালো, অনেকটা আনন্দ হচ্ছে পড়াশোনা? হ্যাঁ। কারা লাগালে দিয়েছে? স্যার ম্যাডামরা। সরকারি স্কুলের পরিকাঠামো রীতিমতো টক্কর দিচ্ছে বেসরকারি স্কুলকেও। আর এই উদ্যোগে খুশি এলাকার মানুষ, আর ক্রমশই ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এ এক ভিন্ন চিত্র উঠে এলো গোটা রাজ্যের মধ্যে নদিয়ার এই দোয়ারপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।